অনেকেই গোসল ফরজ হওয়ার পরেও সময় মতো গোসল করি না এ ব্যাপারে কী করণীয় দেখুন ইসলাম সহজ ইসলাম কোনো জটিল নয় আর কারো জন্য কঠিন কোনো হুকুম নিয়ে ইসলাম আসেনি নবী সাল্লা সাল্লাম সারা দুনিয়ার জন্য রহমত ইসলাম সারা দুনিয়ার মানুষের জন্য রহমত করুণা বরকতে পরিপূর্ণ জীবন বিধানের নাম হলো ইসলাম কারো উপরে যদি গোসল ফরজ হয়ে যায় স্বামী স্ত্রী অথবা বিয়ে করে নাই যে কোনো কারণে তার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে তো সে কী করবে যদি সময় মতো গোসল করতে না পারে সাথে সাথে অপবিত্র হওয়ার পরে গোসল করে ফেলা উচিত কিন্তু কোনো কারণে যদি সাথে সাথে করতে না পারে তাহলে তার কি করণীয় এটাই হলো আজকের প্রতিপাদ্য বিষয় দেখুন হজরতে আবদুল্লাবন অমর রাদি আল্লাহ তালাহান থেকে হাদিস বর্ণিত তিনি তার পিতা ওমর বিন খাত্তাব রাজি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আরজ করলেন যে রসুল আল্লাহ সাল্লু সাল্লাম রাতে যখন নাপাক অবস্থায় পতিত হয় তখন কি করণীয় তিনি রাতের বিষয়টা জানতে চেয়েছেন যে স্বামী স্ত্রী হোক বা স্বপ্নদোষ হোক যদি কোনো লোক নাপাক অবস্থায় পতিত হয় তার কি করণীয় নবী সাল্লাহ সাল্লাম বললেন পুরুষাঙ্গ ধুয়ে ফেলা লজ্জাস্থান ধুয়ে ফেলা এবং অজু করো তারপরে ঘুমিয়ে যাও সই বখারি এবং সই মুসলিমের হাদিস এটি যে লজ্জাস্থান ধুয়ে ফেলো অজু করো তারপরে ঘুমিয়ে যাও তো তারপরে ঘুমিয়ে গেলে কি আর উঠতে হবে না হ্যাঁ ফজরের সলাতের আগে উঠে আবার ফরজ গোসল করে তারপরে সলাত আদায় করা তো কখনও ক্লান্তি লাগে কখনো সময় পাওয়া যায় না বা কখনও হয়তো ঘুম এসে যায় এরকম হতেই পারে তা ঘুমানোর আগে হ্যাঁ লজ্জাস্থান পরিষ্কার করে তারপরে অজু করে এসে ঘুমানো আল্লাহ তালা আমাদেরকে সাল্লামের দেখানো পদ্ধতিতে জীবন পরিচালনার তৌফিক দান করুন আমি